Hey everyone, this is Nordic Bal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা হচ্ছে Apache RTR 4V Refresh Edition AVS. এই ভার্সনটার বেশ কিছু খারাপ দিক আমি এই কয়েকদিনে নোটিস করছি এন্ড আমার মনে হলো যে এই বাইকটা যদি আপনারা কিনতে যান তাহলে এই জিনিসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কেনার জন্য ডিসিশন মেক করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এন্ড আমি এই জিনিসগুলো একদিনে না কয়েকদিনে নোটিস করে দেন আমি 12টা পয়েন্ট পাইছি এছাড়াও আরো কিছু পয়েন্ট আছে এন্ড এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমেই বলে নিই 2,07,000 বা 8,000 টাকা এই এভিএস ভার্সনটার দাম ওই অনুযায়ী এই বাইকটার মধ্যে যা আছে সেটা খুব বেশি ভালো মানে এই প্রাইসে এই প্যাকেজটা অবশ্যই অনেক বেশি ভালো কিন্তু তারপরেও কিছু জিনিস তো প্রত্যেকটা বাইকে খারাপ থাকে এইটাতেও আছে আর ওই জিনিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যদি বলি এই বাইকটার মাইলেজ মাইলেজ নিয়ে আমার যদিও এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই কিন্তু এক নাম্বার পয়েন্টে এটা বলতে হইতেছে কারণ আমার যত ভাই ব্রাদার এটা ব্যবহার করতেছে যারা একটু হাই পারফরমেন্স এটা থেকে নেয়ার চেষ্টা করছে তারা এটার মাইলেজ 30-এর নিচে বা 30-এর আশেপাশে পাইছে যদিও প্রথমবার আমি 5,000-এর উপরে আরপিএম না উঠানোর কারণে এই বাইকটা থেকে মাইলেজ 41+ পাইছি বাট যদি আপনি হাই পারফরমেন্স চান তাহলে মাইলেজটা একটু কম পাবেন কারণটা হচ্ছে এইটার মধ্যে যে ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে 4 ভ্যালভের অ্যান্ড 4 ভ্যালভের একটা ইঞ্জিনওয়ালা বাইক থেকে আপনি যদি হাই পারফরমেন্স চান তাহলে অবশ্যই ফুয়েল তো একটু বেশি যাবেই এটা একটু যদি মেনে নিতে পারেন তাহলে বাইকের পারফরমেন্স যেমন ভালো বাইকের সবকিছু এরকম ভালো এন্ড মাইলেজ 4 ভ্যালভের পারফরমেন্স যদি চান তাহলে ওইটা অনুযায়ী আমি বলবো ভালো এন্ড যদি আপনি জেন্টাল রাইড করেন তাহলে কোনো কথাই নাই আপনি এটা থেকে ভালো একটা সার্ভিস পেতে যাচ্ছেন এন্ড তারপরে যেটা আসবে সিট হাইট আমার যেটা প্রথমে প্রবলেম হয়েছে আমি হচ্ছি 5'7" কিন্তু আমারই এটা মুভমেন্ট করতে একটু প্রবলেম হয়ে গেছে এন্ড যারা 5'5" নিচে তারা এই বাইকটা কন্ট্রোল করা তাদের জন্য একটু মনে হয় বেশি টাফ হয়ে যাবে তো এই ব্যাপারটা মাথায় রেখে তারপর আপনাদেরকে এই বাইকটা কিনতে হবে এন্ড দেন একটু ফাস্ট বলতেছি সবকিছু কারণ অনেকগুলা পয়েন্ট আমার খুব মানে অল্পের মধ্যে শেষ করতে হবে তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এন্ড তারপরে যেটা আসবে টার্নিং রেডিয়াস এই বাইকটা এক হচ্ছে উঁচু এন্ড দুই হচ্ছে ঘুরতে অনেক বেশি জায়গা লাগে মানে আমি এখন যে রাস্তাটায় দাঁড়ানো এখানে যদি আমি ঘুরাইতে যাই একবারে নাও ঘুরতে পারে আমার সামনে পিছে এনে দেন হয়তো ঘুরতে হইতে পারে যেখানে এই সেগমেন্টের অন্যান্য বেশ কিছু বাইক এই জায়গার মধ্যে সুন্দর একবারে ঘুরে যাবে সেদিক থেকে আমি বলবো যে জ্যামের মধ্যে একটু প্রবলেম হবে এন্ড আমি হাইওয়ে বলেন অলিগুলি রোড বলেন যে সমস্ত জায়গায় এই বাইকটা নিয়ে চলাফেরা করছি আমার একটু পেছনে আনতে বা যদি একদম ইউটার্ন নিতে গেছি তাহলে একটু ঝামেলায় আমাকে পড়তে হয়েছে এটা একদম সত্যি কথা এন্ড এরপরে হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি এটার মধ্যে ধরে মানে 1200 ml 1 লিটারের পরেও আরও 200 ml এক্সট্রা এন্ড এইটা আসলে প্রবলেম অনেকের জন্য যারা অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতে চান তাদের জন্য 2টা বোতল কিনে দেন আবার 800 ml রেখে দিতে হবে এটা একটা বিশাল ঝামেলাই আমি বলবো এটার একটা সমাধানও আছে টিভিএস এখন 1200 ml এর বোতলে বের করতেছে অ্যান্ড ওইটা যদি ইউজ করেন তাহলে কোনো প্রবলেম নাই বাট বিভিন্ন রকম ইঞ্জিন অয়েল অনেকের পছন্দ থাকে সেইটা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের 2টা বোতল কিনতে হবে ওরে আমি রাস্তা আটকায় রাখছি অর্ধেক মানুষের যেতে প্রবলেম হইতেছে যাক একটা ভিডিওর জন্য এইটুকু প্রবলেম আমরা একটু সহ্য করতেই পারি ওকে তারপরে কি বলবো তারপরে বলবো হচ্ছে গ্র্যাবরিল ও আচ্ছা হ্যাঁ ইয়েস গ্র্যাবরিলটা দেখতে যত সুন্দর বসে ধরা যায় তত সুন্দর কিন্তু আমি যে কারণে বাইকটা কিনছিলাম যে আমার ঘরের বাজার সদায় বিভিন্ন রকম কাজের জন্য বাইকটা আমার একটা মিনিট বস বাইকটা আমার লাগে অ্যান্ড এই বাইকটা মানে আমি এখানে বাজারের জিনিসপত্র ঝুলাই এখানে আমি চাল ডাল আটা ময়দা সুজি খাটি বলতে নোরা নিয়ে বুঝি ওগুলো জিক্সারে ঝুলাইতাম এরকম ছিল ইচ্ছা মতো ঢুকাই দিতাম কিন্তু এখানে আমি যদি এখানে কিছু ঝুলাই এইদিকে নিচু হওয়ার কারণে এটা সুন্দর পড়ে যাবে তাহলে আমার কি করতে হবে এক্সট্রা এখানে একটা হুক লাগাইতে হবে অ্যান্ড হুকটা যদি আমি লাগাইতে যাই তাহলে ভেতরে স্ক্রু থেকে চেসিস থেকে একটা লাইন করতে হবে মানে এটা আমার খুব অপ্রিয় জিনিস তবে এই গ্র্যাবরিলটা ঠিক আছে গ্র্যাবের জন্য ঠিক আছে কিন্তু জিনিসপত্র ক্যারি করার জন্য এটা আমার জন্য প্রবলেম অন্য কারোর জন্য প্রবলেম নাও হইতে পারে এরপর হচ্ছে খুব বড় একটা ইস্যু সেটা হলো টায়ার বা রিম বাইকটা 160 cc-র 160 cc-র একটা বাইক যদি বানাইছে অন্যান্য কোম্পানিতে যেখানে 150 cc-তে মোটা টায়ার ফ্ল্যাট টায়ার দিতে পারছে এটা 160 cc-র একটা বাইকে সামনে 90 পেছনে 130 সেগমেন্ট মানে এটা কি বাইকের লুকসের সাথে গেল অ্যান্ড এই টায়ার চিকনের কারণে বা রিম চিকনের কারণে আমি যদি অন্য 150 বা 140 লাগাই পেছনে টায়ারটা এরকম চিকনই দেখা যায় ফ্ল্যাট আর হয় না কারণ রিমটাই চাপা এই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে নাই আচ্ছা ভাইকে একটু টাইম দিই তারপরে আবার বাকিগুলো নিয়ে আসতেছি হ্যাঁ ভাইয়া
সরি ভাইয়াকে ঠিক মতো সময় দিতে পারলাম না, যাই হোক ভাইয়া আসে আমি ভিডিও শেষ করে ওনার সঙ্গে আরেকবার কথা বলবো। অ্যান্ড তারপরে হচ্ছে এটার সাসপেনশনের অবস্থাটার কথা বলবো। ব্রেকের সাথে সামনের সাসপেনশন ভালো খেলে, আজকে যদিও খারাপগুলো নিয়ে কথা বলার কথা, তারপরে ভালোটা তো বলতেই হবে। অ্যান্ড পেছনের সাসপেনশনটা এটার সিটিং অ্যান্ড অল ওভার সব কিছুর সাথে আমার খুব একটা খাপ খায় নাই, মানে ঝাঁকিতে কোমরের উপরে খুব বেশি লাগে। সামনের সাইড ওকে, বাট পেছনের সাসপেনশনটা, এটা যাদের ব্যাক পেন আছে তারা না নেয় ভালো হবে, কারণ এটা একটু ঝামেলাই হবে আপনাদের জন্য। অ্যান্ড এরপরে হচ্ছে লুকিং গ্লাস এটার মধ্যে যেটা দিছে এটা এখান থেকে এত উঁচু, মানে পেছন থেকে যদি লাইট দেয় আপনি একদম কিছু দেখতে পারবেন না, পেছনের ওই হাই বিম আপনার চোখে আইসা লাগবে। অ্যান্ড এত বড় যে অলিগুলি চিপা চাপা রিক্সার ফাঁক ফোকর দিয়ে ঢুকতে প্রবলেম হয়, যে কারণে আমি চেঞ্জ করে জিক্সারেরটা লাগাই নিছি, এই একটা ব্যাপার আপনাদের মাথায় রাখতেই হবে। অ্যান্ড তারপরে হচ্ছে রাইডার ফুটরেস্ট এই জিনিসটা, হ্যাঁ এইটা এখন নর্মালি এরকম দেয় সব স্পোর্টস বাইকে, অ্যান্ড সব অল্প দামি বাইকেও এগুলা দিতেছে, অ্যান্ড ভালো গ্রিপ করার জন্য পিন এরকম দিতেছে উঁচু নিচু। বাট এটার মধ্যে এটা কি দিল, এক হচ্ছে ঝাঁকির মধ্যে এই রাবারটা নড়ার কারণে মনে হয় যে মানে পড়ে যাবো বা পা ছুটে যাবে। অ্যান্ড স্পিডের মধ্যে আসলে একটা স্পোর্টস বাইকে এইরকম রাবার, এগুলো আগের 100cc অনেক আগের কমিউটারে ঠিক ছিল, CDI বা RX ওই ধরনের বাইকে আমরা এগুলো মেনে নিতে পারি, ওই আমলে এসে এটা কোনোভাবেই মানতে পারলাম না। অ্যান্ড ওকে এরপরে আসি ওয়েট ডিস্ট্রিবিউশন, বাইকটা এমনিতেই অনেক ভারী, মানে বাইকটা যথেষ্ট ভারী, তারপরে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা যদি ভালো মতো করতো, এটার চেয়ে যে R15 খুব একটা হালকা তা না, আমি R15 এক হাত দিয়ে এদিক সেদিক যেদিক খুশি নিতে পারি ধোয়ার সময় ঘরে, কিন্তু এইটা আমার নড়াইতে গেলে খবর হয়ে যায়, এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব একটা ভালো করে নাই। অ্যান্ড এটার যে আরেকটা ব্যাপার, আমি যখন রাইড করব তখন খুব ওকে, তখন এমন পাতলা হয়ে যায় মনে হবে 100 কেজির একটা বাইক, কিন্তু যখন আপনি বন্ধ অবস্থায় বাইকটাকে সাইড স্ট্যান্ড থেকে তুলতে যাবেন ধাক্কা দিয়ে, তখন সে একটা প্রেশার দিতে হয়। অ্যান্ড এটা ডাবল স্ট্যান্ড করতে গেলে, আমি এত বছর বাইক চালাই, আমি কোনো বাইক ডাবল স্ট্যান্ড করতে আমার কোনো প্যারা খাইতে হয় নাই, কিন্তু এটা ডাবল স্ট্যান্ড করতে যে আমার পিঠে টান লাগছে, যেটা গত 7 দিন ধরে আমাকে ভোগাইতেছে, প্রচণ্ড ভারী। তাই যারা একটু চিকনা চাকনা, মানে আমার চেয়ে বেশি চিকনা চাকনা, তারা এই বাইকটা ডাবল স্ট্যান্ড করতে ঝামেলা হবে, অ্যান্ড ঘুরাইতে ঝামেলা হবে, কারণ এটার ওয়েট ডিস্ট্রিবিউশন মোটেও ভালো করে নাই, যতটুকু ওজন আছে পুরোটুকু আপনাকে বোঝাই দিবে। ওকে এরপরে যে ব্যাপারটা ওইটা হলো বাইকের লুকস নিয়ে, লুকসের মধ্যে এই ফ্রন্টের যে লুকসটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার ভাই ব্রাদার অনেকের কাছেই ভালো লাগে নাই। আর ভালো না লাগার পেছনে কারণ হচ্ছে এই DRL-টা, এই DRL-টা দিছে ঠিক আছে, এটা প্রচণ্ড আলো, অ্যান্ড আরও চিকন দিতে পারতো, আমার ইচ্ছায় তো আর আসলে কোম্পানি বানাবে না, এখন প্রচণ্ড আলো এটা ঠিক আছে, কিন্তু এই আলোটা আমি যখন এখানে বসবো এখান থেকে আমার চোখে পড়ে, অন্ধকার রাস্তায় এই আলোটা একটু প্যারা দেয়, এই ব্যাপারটা ভালো করে নাই, DRL বন্ধ করার একটা সুইচ দিলে ভালো হইতো। অ্যান্ড তারপরে হচ্ছে মিটার লাইটটা আমরা যারা ব্লগ করি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মিটারটা যদি ঠিকমতো রাতে না দেখা যায় তাহলে আমার যারা অডিয়েন্স তারা বুঝবে কিভাবে কি এখানে দেখাইতেছে। তো এইটার মিটার সন্ধ্যা মানে সূর্যটা ডুবার সাথে সাথে এটার মিটারে আর কিছু দেখা যায় না, কারণ লাইটের আলো এত বেশি ভিতরের লেখা ক্যামেরায় ধরতে পারে না, এমনিতে দেখা যায় কিন্তু ধরতে পারে না। এক হচ্ছে DRL এখান থেকে দেখা যায়, এক হচ্ছে মিটার লাইট অতিরিক্ত, এই কারণে আমার ফ্রন্টের ভিউ চেয়ে বারে বারে চোখ যায় হচ্ছে এই লাইটের দিকে। অ্যান্ড লাইটের মধ্যে যদি কিছু লেখা দেখা যায় তো ঠিক ছিল, বাট লেখা দেখা যায় না। এই হচ্ছে আমার 12টা পয়েন্ট। এছাড়াও আমি আরও কিছু পয়েন্ট নোট করছি যেগুলা চালাতে চালাতে কথা হবে। অ্যান্ড এই তো তাহলে এখান থেকে বিদায় নেই, ভাইয়ের সাথে একটু কথা বলি, দেন বাইক রাইড করতে করতে বাকি কথা হবে। ওকে নাও ইটস টাইম টু রাইড। অ্যান্ড অনেক ফাঁকা একটা জায়গা খুঁজে বের করছি, তারপরে আমাদের ফ্যামিলি মেম্বার এখানে দেখা হয়ে গেছে, ব্যাপারটা অনেক ভালো লাগছে, যে আসলে কখনো যদি কিডন্যাপ হয়ে যায় তাহলে হয়তো ওইখানেও ফ্যামিলি মেম্বার পাবো, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। ওকে তাহলে এবার বাইকটা রাইড করি, অ্যান্ড রাইড করতে করতে আর কিছু খারাপ পাই কিনা দেখি। আর আরেকটা জিনিস বলি, যেই খারাপ দিকগুলো আমি বলছি এগুলো টোটালি আমার নিজস্ব মতামত, এগুলো সবার সাথে নাও মিলতে পারে, সবার এগুলো খারাপ নাও লাগতে পারে। অ্যান্ড আরেকটা খারাপ জিনিস, এটা আমাদের দেশে করে, এটা আমি এর আগে একটা ভিডিওতেও বলছি, যে এক্সট্রা হেডলাইটের সুইচটা কেন কেটে লাগাইছে, এটা লাগানোর কোনো দরকার ছিল না, এটা আমার ভালো লাগে নাই। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে বাইকটার স্পোর্টসি লুক, স্পোর্টি লুকের সাথে এই বাইকটার সাইলেন্সার পাইপটা যায় নাই, এই বাইকটার সাইলেন্সার পাইপ মনে হয় যে একটু কিরকম যেন, আসলে এটা কোনো স্পোর্টস বাইকের সাথে যায় না। এখন এটা কেন দিছে কি বুঝা দিছে এটা আমি বুঝলাম না। এই তো মানে এই ভালো খারাপ এই মিলেই আসলে বাইকটা আমার সাথে চলতেছে। অ্যান্ড একটা কথা আমি লাস্টে বলবো, যে বাইকটা যদি খারাপের চেয়ে ভালো বেশি নাই হইতো তাহলে বাইকটা আমি নিতাম না, অ্যান্ড বাইকটা এখনো পর্যন্ত আমি রাইড করতাম না। অবশ্যই খারাপের চেয়ে ভালো কিছু এক্সট্রা আছে বিধায় বাইকটা আমি রাইড করতেছি। অ্যান্ড এরপরে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে, এটার আজকে তো 14টা খারাপ দিক বলছি নাকি 12টা, ওই তো 12
12টা 14টা খারাপ দিক বলছি, এরপরে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও করব যেটা এটার 50 থেকে 100টা ভালো দিক আপনাদেরকে বলে দিব, কারণ এই প্রাইসের মধ্যে এইরকম প্যাকেজ এটা অনেক বড় একটা পাওয়া। আমি তো জিক্সার লাভার সব সময়, এন্ড এইটা চালানোর পর আমি যেটা বলবো যে আমি জিক্সারের সাথে এটা তুলনা করতেছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিতেছি যে যে প্রাইসে এটার মধ্যে এবিএস সহ সবকিছু আপনি পাইতেছেন সেই জায়গায় আপনি নিশ্চিন্তে এটা নিতে পারেন। এখন প্রত্যেকটা জিনিসে ভালো খারাপ থাকবে, এটা নর্মাল। তাহলে এই তো সুন্দর একটা বিকেল, একটু ঘুরবো ঘাড়বো এখন, তারপর আজকে বাসায় চলে যাব। আজকে এই ব্যাপারগুলো নোট করতে করতে দেখলাম যে না, আর নতুন কিছু নোট করার নাই, তাই আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে এই ব্যাপারগুলো শেয়ার করে দিলাম। হোপ আপনাদের হেল্প হয়েছে এই ভিডিওটা। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, অ্যান্ড যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমাদের সাথে ফ্যামিলি মেম্বার হয়ে। আর আরেকটা কথা, যারা আমার রিয়েল টাইম আপডেট মানে কোথায় আছি কখন কোন জায়গায় এগুলো জানতে চান, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওইটার লিঙ্ক আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে আবার সামনে, আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.